কুমিল্লায় করোনাকালের স্থবিরতাকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারিরা। নগরীর যত্রতত্র হাত বাড়ালেই মিলছে মাদক। সচেতন মহলের দাবি, এর বিরুদ্ধে প্রশাসনকে আরও জোরালো ভূমিকা নিতে হবে আর মাদকের অপতৎপরতার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে র‍্যাব 11। কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদারের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। করোনা মহামারীতে থমকে গেছে দেশ, ঠিক সেই সময় সীমান্তবর্তী জেলা কুমিল্লায় সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারিরা। বিভিন্ন অভিনব কায়দায় চলছে মাদকের পাচার ও কেনা বেচা। তবে এর ভয়াবহ বিস্তার ঠেকাতে মাঠে কাজ করছে র‍্যাব 11-র CPC-2। শুধু মাদকদ্রব্যই নয়, সব ধরনের ভেজালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছে র‍্যাব। সচেতন মহল বলছে, এখনই মাদকের বিরুদ্ধে জোরালো ভূমিকা না নিলে জেলার যুব সমাজকে বাঁচাতে হিমশিম খেতে হবে। আমরা যতটুকু জানি যে প্রায় অত শতাধিক গডফাদার কুমিল্লা জেলাতে আছে, তাদেরকে যদি ধরা সম্ভব হয় তাহলে মাদক নির্মূল করা সম্ভব, তাহলে যুব সমাজ মাদক মুক্ত হবে। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক উদ্ধারে আরো ভূমিকা রাখবেন বলে আমি আশা করি। শুধুমাত্র কঠোর আইন করে বা আইনের অনুশাসন দিয়ে আমরা মাদক নির্মূল করতে পারবো বলে আমি মনে করি না, এর জন্য একটা সামাজিক আন্দোলন জরুরি। র‍্যাব 11-র CPC-2 এর কোম্পানি অধিনায়ক জানান, জেলা ও পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে র‍্যাব। প্রায় 3 লক্ষের মতো ইয়াবা, প্রায় 150 কেজির উপরে গাঁজা এবং আরো বিপুল পরিমাণ ফেন্সিডিল এবং আরো অন্যান্য মাদকদ্রব্য আমরা উদ্ধার করেছি। আমাদের মাদকের বিরুদ্ধে যে অভিযানগুলো, এগুলো চলমান আছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। টেক্সট রিপোর্ট, বাংলা টিভি। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমকে আরও জোরদার করার পক্ষে পাবনা পৌর এলাকায় 5টি পুলিশ বিট কার্যালয় খোলা হয়েছে। সকালে পৌর এলাকার ছাতিয়ানির বিটে এসব কার্যালয়ের উদ্বোধন করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। এই উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা প্রেস ক্লাব সভাপতি ABM ফজলুর রহমান সহ স্থানীয় বিশিষ্টজনেরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় উপজেলার কনগোপ এলাকায় অবস্থিত হাতিম স্টিল স্ট্রাকচার লিমিটেড নামের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের অপারেশন বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, রূপগঞ্জ উপজেলায় 3 তলা বিশিষ্ট ভবনের নিচতলায় হাতিম স্টিল স্ট্রাকচার কারখানার স্টিল ও কাঠের ফার্নিচার তৈরি করা হয় এবং উপর তলাটি গুদাম হিসেবে ব্যবহৃত হয়। কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুরো ভবনে প্রায় 12 থেকে 15 জন শ্রমিক কাজ করলেও কেউ হতাহত হননি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।